رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা লেকচার ওয়ানে আউজ বিল্লাহ আপনাদেরকে শিখিয়েছিলাম যে আউজ বিল্লাহর মধ্যে আমরা সাহায্য চেয়েছিলাম কার কাছে? আল্লাহর কাছে। কার থেকে? বিতাড়িত শয়তান থেকে। শয়তান থেকে আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম। শয়তানের কাছে যত বেশি সাহায্য আপনি চাবেন, শয়তান কিন্তু তত বেশি খেপে যাবে। সে তো কিন্তু বসে থাকবে না, সে কিন্তু আপনাকে বারবার মিসগাইড করার জন্য চেষ্টা করবে, কারণ সে কিন্তু আল্লাহর কাছ থেকে এই বিষয়টি চেয়ে নিয়েছে। সে কি আমাদের আগ পর্যন্ত হায়াত নিয়েছে এবং সে বলেছে যেন আমি তোমার বান্দাদেরকে ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সামনের দিক দিয়ে, পিছন দিক দিয়ে, নিচের দিকে, পাঁচটা সাইড দিয়ে যেন আমি পাকড়া করতে পারি, মিসগাইড করতে পারি। সুতরাং সে প্রতিনিয়ত আপনার কে মিসগাইড করার জন্য কিন্তু সে উঠে পড়ে লেগে থাকে। আদম আলাইহিস সালামও ভুল করেছিলেন, আবার শয়তানও কিন্তু ভুল করেছিলেন, কিন্তু দুইজনের ভুলের মধ্যে কিন্তু দেখেন ফার ডিফারেন্স। একজন অহংকারী হয়ে গেল, শয়তান কি সে অহংকারী হয়ে গেল, আর আদম আলাইহিস সালাম সে কি অহংকারী হয়েছিল? সে রিয়েল ডিফারেন্সটা দেখেন যে একজন কি করলো, ইমিডিয়েটলি সাবমিট করলো আর কি আল্লাহর কাছে, বিকাম সে ফিরে আসলো আর কি, ফিরে আসলো কোথায়, আল্লাহর কাছে ফিরে আসলো এবং বললো কি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসির, আমি অনেক জুলুম করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, তওবা করো। তাহলে শয়তান এবং আমাদের মধ্যে পার্থক্যটা কি, শয়তান তওবা করে না, সে অহংকারী হয়ে যায় এবং আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে যাই। আমরা পাপ কাজ করবো, অপরাধ করবো, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে আবার আমরা কাজ শুরু করবো আর কি। তাহলে শয়তান কিন্তু সে কিন্তু থেমে নেয়, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। আজকের আমরা যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আউযুবিল্লাহ আগের ক্লাসে শিখেছিলাম লেকচার 2-তে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির, আমরা এই যে শব্দটি বাক্যটি লিখলাম বিসমিল্লাহির রহমানির রহিম, দেখুন আমরা বিসমিল্লাহ পড়েছিলাম, বি যোগ বিল্লাহি যখন আমরা দেখেছিলাম যে বি যোগ আল্লাহ, এখানে কিন্তু বি শব্দ অর্থটা কি আমরা আগে ক্লাসে আমরা আপনাদেরকে শিখেছি, বি শব্দের অর্থ হলো প্রতি বা দ্বারা। এখানে পড়ার সুবিধার্থে আল্লাহ তাআলা এখানে আলিফটাকে সাইলেন্ট হয়ে গেছে বিসমিল্লাহ, অর্থাৎ বিসমিল্লাহ সে আলিফ কিন্তু আর এখানে নাই। শব্দ মূলত দুটি, একটা আছে বি, একটা আছে ইসিম, বি যোগ ইসিম শব্দ বিসমি। তাহলে বি শব্দের অর্থ হচ্ছে প্রতি, আর ইসিম মানে নাম। তাহলে বিসমি শব্দের অর্থ আছে নাম প্রতি, আর আল্লাহ, আল্লাহ শব্দটি হচ্ছে আল্লাহ। আপনারা প্রতিটা শব্দের অর্থ কিন্তু মুখস্থ করে ফেলবেন এবং দেখেন অধিকাংশ শব্দগুলো কিন্তু আপনাদের জানা অবগত রয়েছে। তাহলে আল্লাহর নামের প্রতি বিসমিল্লাহ আমরা প্রতিনিয়ত যে শব্দটা উচ্চারণ করে থাকি সেই শব্দের অর্থ হলো কি, যে আল্লাহর নামের প্রতি, অর্থাৎ প্রত্যেকটা কাজের শুরু করার ক্ষেত্রে আমরা বিসমিল্লাহ করে শুরু করব আর কি। বিসমিল্লাহির আর রহমান, আর রহমান শব্দের অর্থ হলো অতিশয় মেহেরবান, আর রহমান অতিশয় মেহেরবান, রহিম হলো অতিশয় দয়ালু, অতিশয় দয়ালু। তাহলে অর্থটা কি দাঁড়ালো, অতিশয় দয়ালু, অতিশয় মেহেরবান, আল্লাহর নামের প্রতি শুরু করছি, আল্লাহর নাম নিয়ে শুরু করছি আমরা অর্থ করলাম। আমরা আগের দিন আগের ক্লাস আপনার ক্যাটাগরি শিখেছিলাম ইসিম, ফেল এবং হর। নাম বুঝালে ইসিম হবে, কাজ বুঝালে ফেল হবে এবং বাকি সব হর, অর্থাৎ সকল প্রিপজিশন, সকল অব্যয় কি হবে,
হক হবে। তাহলে আমরা এই বাক্যে আমরা ইসিম ফেল এবং হরফ যদি আপনাদেরকে বের করতে বলা হয় আপনারা নিঃসন্দেহে পারবেন, যেহেতু আগের ক্লাসে আপনাদেরকে এটা আমি শিখিয়ে দিয়েছিলাম। তাহলে বি শব্দের প্রতি এখানে নামও বোঝাচ্ছে না কামও বোঝাচ্ছে না, তাহলে এটা কি হবে? এটা হবে হরফ অব্যয়। তাহলে ইসিম নাম বোঝাচ্ছে, এটা হবে কি? এটা হবে ইসিম, ইসিম আল্লাহ, আল্লাহ কি হবে? নাম বোঝাচ্ছে ইসিম। অতিশয় মেহরবান, এখানে আলিফ লাম আছে, তারপরে এই শব্দটি আল্লাহর একটি গুণবাচক নাম। আমরা জানি যে সকল গুণবাচক নাম হবে ইসিম, অ্যাডজেক্টিভ, সকল অ্যাডজেক্টিভ হবে ইসিম। অর্থাৎ বাংলা যে পদ প্রকরণের মধ্যে বিশেষত ইসিম হবে, সর্বনাম ইসিম হবে, এবং বিশেষণও কি হবে? ইসিম হবে আর কি। ঠিক আছে, তাহলে পাটা পিস পিসের মধ্যেও পাঁচটি ইসিম হবে। নাউন, সকল নাউন ইসিম, সকল প্রোনাউন ইসিম, সকল অ্যাডভার্ব ইসিম, তারপরে সকল নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ইসিম, আর সকল কনজাংশন ইসিম আছে। তাহলে আমরা এক ইসিম দেখেন কত সংকুচিত করা হয়েছে আরবি ভাষাতে। তাহলে এখানে আমরা কি পেলাম? সকল অ্যাডজেক্টিভ যদি ইসিম হয় তাহলে আর রহমান একটা অ্যাডজেক্টিভ, একটা গুণবাচক নাম, একটা সিফাত আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, সেটাও হবে কি? এটা অবশ্যই এটা ইসিম হবে। আর রহিম এটাও হবে ইসিম। ইসিম ছাড়া আরও কিছু মাধ্যম আছে, যেমন গোল শব্দের শুরুতে যদি আলিফ লাম হয়, শব্দের শেষে যদি গোল তা হয়, তাহলে শব্দটি ইসিম হবে। আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে এই বিষয়টি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে আমরা এই বিসমিল্লাহ, আমরা জানলাম যে বিসমিল্লাহ শব্দটির অর্থ কি, আমরা দেখলাম এই যে আর রহমান শব্দটি, এই শব্দটি কিন্তু একটু বিশ্লেষণ করার প্রয়োজন। কেন আপনারা এতদিন জানেন যে অতিশয় মেহরবান, অতিশয় মেহরবানটা কি? যে শব্দগুলো মানে এক আলিফ টান থাকে, যে শব্দগুলোতে এক আলিফ টান থাকে, যেমন সুবহান, গুফরান, আর রহমান, এমনই শব্দগুলোতে তিনটা অতিরিক্ত বৈশিষ্ট্য থাকে, এমনই শব্দগুলোর মধ্যে তিনটা অতিরিক্ত বৈশিষ্ট্য গুণ থাকে। সেই প্রথম বৈশিষ্ট্যটা কি? আর রহমান, যিনি অতিশয় মেহরবান, তিনি কেমন মেহরবান? আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে ইমিডিয়েটলি যে বিষয়গুলো খুবই প্রয়োজন সেই প্রয়োজনগুলো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে মিটে দিচ্ছেন। আমাদের যে হার্ট বিটটা ঠিক রাখছেন, আমাদের পালস ঠিক রাখছেন, আমাদের যে অক্সিজেন দিচ্ছেন ইমিডিয়েটলি প্রয়োজন, একটা সেকেন্ড আপনি আপনি কি বলতে পারেন যে প্রতিনিয়ত এই যে হার্টটা কতবার পাম্প হচ্ছে, সেকেন্ডে কতবার পাম্প হচ্ছে? হ্যাঁ, এটা যদি মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় আপনি সঙ্গে সঙ্গে ডেট। সুতরাং প্রতিনিয়ত ইমিডিয়েটলি এইক্ষণে যে বিষয়গুলো প্রয়োজন, যেমন আলো, আল্লাহ তাআলা সূর্যের মাধ্যমে আলো দিচ্ছে, এই আলো যদি কেড়ে নেন আপনি এক মুহূর্ত বাঁচতে পারবেন, তাহলে আপনি আপনার প্রয়োজন, তাৎক্ষণিক প্রয়োজনটা মিটাচ্ছেন কি? আল্লাহ তাআলার এই অতিশয় গুণবাচক নামের কারণে আল্লাহ তাআলা এগুলো আপনাকে দিচ্ছেন, এই রহমানের সিফাতি নামের বদৌলতে আর কি। দ্বিতীয়ত হচ্ছে যা প্রয়োজন তার চেয়ে বেশি দিচ্ছে, যা প্রয়োজন তার চেয়ে বেশি দিচ্ছে, অর্থাৎ আমি চাচ্ছি না তারপরও আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেমন ধরেন আপনার, আপনি কোনো কিছু চাচ্ছেন না, আপনি কল্পনা করতে পারেন নাই যে আপনি কোটিপতি হবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি বানিয়ে দিয়েছে। আপনি কল্পনা করতে পারেন যে আপনি একটি 10 তলা বিল্ডিংয়ের মালিক হবেন, কিন্তু সেটা যে কোনোভাবে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা যা কিছু কামনা করছি তার চেয়ে অতিরিক্ত আল্লাহ তাআলা দিচ্ছে। কেন দিচ্ছে? তিনি হচ্ছে আর রহমান, তিনি অতিশয় মেহরবান। সুতরাং ইমিডিয়েটলি আমাদেরকে প্রথমত দিচ্ছেন, তারপর দ্বিতীয়ত যা চাচ্ছি না তাও আল্লাহ তাআলা আমাদেরকে প্রয়োজনটা আমাদেরকে মিটিয়ে দিচ্ছেন। কত বড় দয়ার মহাসাগর শুনি, যে না চাইলেও আল্লাহ তাআলার অপূরণত ভাণ্ডার থেকে আজকের সারা পৃথিবীতে আল্লাহর নাফরমানি বান্দা বাদ দিলে আপনি ভালো লোক খুঁজে পাওয়া মুশকিল, তারপরেও কিন্তু ওই নাফরমান বান্দা যারা আল্লাহর কে অস্বীকার করছে, যা আল্লাহকে যারা কুফরি করছে,
যারা চরম সীমা পার হয়ে গেছে তাদেরকেও কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছে। আল্লাহ তাআলা চাইলে তাদেরকে মেরে ফেলতে পারতেন, কিন্তু তিনি যে মেহেরবান, তিনি তো মহাদয়া, মহামেহেরবান, সুতরাং তাকে তো সবার প্রতি তার যে দয়া দেখিয়েছেন বলে আমরা এই পৃথিবী এখনো টিকে আছে, তা না হলে এই পৃথিবী এতদিন ধ্বংস হয়ে যেত। তৃতীয়ত যে বিষয়টা সেটা হলো যে আল্লাহ তাআলা আপনি চান অথবা নাই চান, আল্লাহ তাআলা সেটা দিয়েই হবে, দিবেই। হ্যাঁ, সুতরাং এই যে অপরন্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের, সকল নিয়ামত কিন্তু আল্লাহ তাআলা আমাদের পরে সমানভাবে বণ্টন করে দিচ্ছে আর কি, যার যে যোগ্যতা যেভাবে চেয়ে নিচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে তাকে সেইভাবে কিন্তু দিয়ে দিচ্ছে, কাউকে কিন্তু আল্লাহ তাআলা মানে অবিচার করছে না। কেন? তাহলে আর রহমান শব্দটির কারিশ্মাটা আমরা দেখলাম যে তিনটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এই জন্য এই পৃথিবীর ব্যালেন্স এখন টিকিয়ে রয়েছে। কিন্তু রহিম, হ্যাঁ, এটা হচ্ছে এই পৃথিবীর বাসীর জন্য আর রহমান, আর রহিম হচ্ছে দয়ালু, পরকালে তিনি আমাদের প্রতি দয়া দেখাবেন। কিন্তু পরকালে যদি আপনি দয়া আল্লাহ তাআলা দেখাবেন, কিন্তু এই পৃথিবীর বাসীর মতন কিন্তু দয়া আল্লাহ তাআলা দেখাবেন না। আপনি যদি জাহান্নামে যান, আপনি যদি সেখানে আপনাকে গরম পানি দেওয়া হয়, আপনি যদি বলেন যে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও, তাহলে কি সেখানে কি আপনি ঠান্ডা পানি পাবেন? সেখানে কিন্তু আপনাকে ঠান্ডা পানি দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? তিনি রহমান নাই, তিনি রহিম। তিনি যদি রহমান হতেন পরকালের ক্ষেত্রে, তাহলে আপনাকে এক গ্লাস ঠান্ডা পানি, গরম পানির পরিবর্তে এক গ্লাস ঠান্ডা পানি আল্লাহ তাআলা দিতেন, কিন্তু তিনি ওই সময় কাহার হবেন, কখনো কোনো জব্বার হবেন, সুতরাং তিনি রহমান তিনি কিন্তু হবেন না। তাহলে আমরা এখানে বিসমিল্লার মধ্যে যে গভীর তাৎপর্যটা আমরা সুরা ফাতিহার মধ্যেও কিন্তু এই দুটি শব্দ আমরা দেখতে পাই, এই আর রহমান আর রহিম, এই দুটি কিন্তু সেখানেও উল্লেখ রয়েছে আর কি। এই শব্দ দুটির যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, গুণ রয়েছে, এটা আমরা আরবি ভাষাগত দক্ষতার ছাড়া বা আপনি কিছু নিয়মতান্ত্রিকতা ছাড়া, আরবি গ্রামারের কিছু সিস্টেম ছাড়া আপনি কিন্তু এটা হৃদয়গম করতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন না। এমনই অসংখ্য শব্দের মধ্যে এই গ্রামেটিক্যালের কারণে শব্দের অর্থের মাইলপোস্ট কিন্তু লুকায়িত রয়েছে, সেটা শুধুমাত্র তারাই অবগত আছে যারা এই ভাষাগত দক্ষতা রয়েছে, কোরআনের ভাষা যারা বোঝে তারাই এই অর্থটা কিন্তু করতে পারবে। সুতরাং আপনারা নিঃসন্দেহে অবশ্যই পারবেন, যদি এমনইভাবে আপনার কিছু সিস্টেম কিছু জ্ঞান আপনাদের মধ্যে থাকে, তাহলে নিজেরাই আপনারা অর্থ করতে পারবেন যে এই শব্দটার ফুল মিনিংসটা কেমন হয়ে দাঁড়াবে বা কোন পর্যায়ে এর অর্থটা দাঁড়াবে। তখন আপনার হৃদয়ের মধ্যে একটি ভাবাবেগ তৈরি হবে, হৃদয়ের মধ্যে একটা চিন্তা ঢুকে যাবে, হৃদয়টা এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে, না আমি এমন একটি সত্তার ইবাদত করি, তিনি আর রহমান, তিনি এত বড় বিশাল দয়ার অধিকারী, হ্যাঁ, যে দয়ার কোনো শেষ নাই, যে করুণার কোনো শেষ নাই, তাহলে কেন আমরা তার কাছ থেকে করুণা নিচ্ছি না? আমরা দ্বিতীয়ত আরেকটি আয়াতে আমরা আলোচনা করে আজকের আলোচনা শেষ করব, সেটি হলো সূরা ফাতিহার প্রথম যে আয়াত আমরা জানি যে আলহামদু لله رب العالمين। এই শব্দটা দিয়ে আমরা সূরা ফাতিহা শুরু করি, আলহামদু, আলহামদু লিল্লাহ রব্বিল আলামিন। অর্থাৎ সূরা ফাতিহার এই আয়াতের একটা গভীর তাৎপর্য রয়েছে, যেটা আমরা আসলে কিছু গ্রামারের কিছু সিস্টেম এখানে দেখেন কিভাবে কাজ করছে। আমরা জানি প্রশংসা শব্দ আরবি হচ্ছে নাহমাদু, তার হামদ শব্দ তো প্রশংসা, এখানে দেখেন আলিফ লাম সংযুক্ত করা হয়েছে, আলিফ লাম সংযুক্ত করার কারণে এখানে সকল প্রশংসা, সকল প্রশংসা, প্রশংসা পাওয়ার আর কোনো কেউ যোগ্যতা রাখে না পৃথিবীতে, সব ধরনের প্রশংসা পাওয়ার মালিক, সুপ্রিম পাওয়ার তিনি হচ্ছে কে, লিল্লাহ, আল্লাহর জন্য। আর লি শব্দের অর্থ হচ্ছে এখানে লি যোগ আলাইকাম করা হয়েছে, লি শব্দের অর্থ হচ্ছে জন্য, আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ, আল্লাহ লিল্লাহ, আমরা তাকবীর দিই না, লিল্লাহ তাকবীর, মানে আল্লাহর জন্য তাকবীর, অর্থাৎ লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনে কারিম অনেক আয়াত রয়েছে,
নিষদরাত হাসের জন্য আর আল্লাহ আছে আল্লাহ। তাহলে আমরা আলহামদুলিল্লাহ করলাম আল্লাহর জন্য সকল প্রশংসা, আল্লাহর জন্য সকল প্রশংসা। এই আল্লাহটা কেমন? তিনি রব, তিনি হচ্ছে আমাদেরকে প্রতিপালন করেন, প্রতি রব সদরাত প্রতিপালক, প্রতিপালক। আর আল্লাহ কেমন? তিনি হচ্ছে প্রতিপালক, আমাদেরকে খাওয়ায় পড়ায় অক্সিজেন দিয়ে আলো দিয়ে সব বাঁচিয়ে রাখছেন। আর কে? আমরা হয়তো পৃথিবীতে ওসিলায় বেঁচে রাখছি, কিন্তু মেন বাঁচিয়ে রাখছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই প্রতিপালকটা কেমন প্রতিপালক? আল আমিন, তিনি হচ্ছে জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহ। আলম, আলমের বহু বসন হচ্ছে আল আমিন। এই জগৎ বলতে শুধুমাত্র পৃথিবী নামক ছোট্ট একটি গ্রহের প্রতিপালক তিনি নন, রব তিনি নন। এরকম হাজারো মহা গ্যালাক্সির প্রতিপালক তিনি, মহাবিশ্বের মহা প্রতিপালক তিনি। সুতরাং তার শক্তি এবং তার পাওয়ারের কোনো শেষ নাই, তার আমরা চিন্তা করতে পারি না। আমরা চিন্তা করলে সায়েন্সের বিজ্ঞানের বিভিন্ন ইনফরমেশনের কারণে আমরা যদি গবেষণা করি, আপনার মাথা আপনার এই ছাদ ফেটে চৌচির হয়ে যাবে। আপনি যদি একটু গভীরে যান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা গোটা বিশ্ব জাহান যেভাবে প্রতিপালন করছেন, একজন না একজন এই মহা দায়িত্ব পালন না করলে এই পৃথিবী এতদিন ধ্বংসের দ্বার প্রান্তে মানে ধ্বংস হয়ে যেত। সুতরাং তিনি কত বড় শক্তিশালী, যাকে আমরা আল্লাহ হিসাবে চিনি আর কি। তাই আমরা আরবি লেখার সময় বাম পাশটি লিখলাম, কিন্তু বাংলা যখন অর্থ করতে হবে তখন কিন্তু বাম পাশটি আমাদের অর্থটা করতে হবে। তাহলে অর্থটা কেমন হবে? জগৎ সমূহের প্রতিপালক, আল্লাহর জন্য সকল ইবাদত। আমরা এই শব্দটা আমরা এবার ইসিম ফিল হরফের ক্যাটাগরি আমরা নির্ণয় করব। আপনারা অবশ্যই এটা মনে মনে বলবেন, যারা এই ভিডিওটা দেখছেন সবাই, যারা অফলাইনে অনলাইনে সবাইকে আপনারা আপনারা মনে বলতে হবে যে আলহামদুলিল্লাহ এই শব্দটা কি? এই শব্দটা হলো ইসিম। ইসিম হলো কেন? এখানে ডেফিনেট করা হয়েছে নির্দিষ্ট, অর্থাৎ মারেফা। মারেফা হলে সেটা হবে ইসিম, নির্দিষ্ট কোনো কিছু হলে ইংরেজিতে যেমন বলা হয় দি, নির্দিষ্ট ইউনিভার্সাল করা হয়েছে, অর্থাৎ আলহামদ এটা ইসিম। আর লি হচ্ছে কি? হরফ। হরফ হলো কেন? এটা নাম বোঝাচ্ছে না, কাম বোঝাচ্ছে না। আর আল্লাহ তো ইসিম, যেমন এখানে আমরা আল্লাহ ইসিম। রব, আমি আগে বলেছি এখানে যে সকল গুণবাচক নামগুলো কি হবে? ইসিম হবে। সকল গুণবাচক নাম অ্যাডজেক্টিভ, তাহলে এই রব যে সেটা হবে ইসিম। সহজ না বের করা? সহজ, পার্ট অফ পিস পিস বের করতে যত না কঠিন, তার চেয়ে আরবি ক্যাটাগরি বের করতে আপনার অনেক সহজ। আল আমিন, আলিফ লাম রয়েছে এই জন্য ইসিম তো হবেই, আর জগৎ সমূহ নাম এটা হলো ইসিম। তাহলে এই বাক্যে আমরা দেখলাম যে একটি ফেলও নাই। আরবি ভাষার সবচেয়ে বড় একটা কেরামতি হলো উইদাউট ভাগ, অর্থাৎ ভাগ ছাড়া বাক্য গঠন করা সম্ভব, সেটা অনলি ফর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আর অন্য কোনো ভাষাতে আপনি ভাগ ছাড়া কিন্তু বাক্য গঠন করতে পারবেন না। আপনি যদি বাংলা ভাষার কথা চিন্তা করেন, ইংরেজি ভাষার কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে আমি ভাত খাই, খাই বাদ দিলে কোনো বাক্য গঠন হবে? বাক্য গঠন হবে না। সুতরাং ইংরেজি ভাষা আই ইট রাইস, আপনি ইট বাদ দিলে আই রাইস, সুতরাং সেখানে বাক্য গঠন করতে আপনি পারবেন না। আর আরবি ভাষাতে যদি আপনি ভাত না থাকে, ক্রিয়া না থাকে, তাহলে ওই সেন্টেন্সটি স্মার্ট সেন্টেন্স হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ ভাত থাকলে আনস্মার্ট বাক্য, আর ভাত না থাকলে স্মার্ট বাক্য। আমরা দেখেছি এই দুটি সেন্টেন্স আমরা লিখলাম বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ, এর মধ্যে কোনো ভার্ব নাই, তারপরেও কিন্তু সুন্দর, এর সাথে স্মার্ট বাক্য আর পৃথিবীতে কী হতে পারে? সেখানে দেখুন যে ভাত ছাড়া কিন্তু এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, এটা আরবি ভাষার একটা অন্যতম একটা বৈশিষ্ট্য আর কি, যে উইদাউট ভাত, ভাত ছাড়া বাক্য গঠন করা সম্ভব। তাহলে সকল প্রশংসা, জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য কি? সকল প্রশংসা, নিবেদন আবেদন যা কিছু করি না কেন, আমরা সকল প্রশংসা একমাত্র কার জন্য উৎসর্গ করতে হবে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে প্রশংসা করতে হবে। আর এই যে শব্দটি আমরা যখন সূরা ফাতিহার প্রথম অংশ যখন আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি, বা ইমাম সাহেব যখন নামাজের মধ্যে তেলাওয়াত করি করে আমরা যখন সেটা শুনি আর কি, কায়মনা বাক্যে এখানে আমরা যখন শুনি, তখন আমরা শুধু উপলব্ধিটুকু করতে পারি না যে ইমাম সাহেব কী পড়ছে, কিন্তু যার অর্থ যদি আমরা জানি, তাহলে দেখুন যে আপনার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করবে, আলাদা ফিলিংস কাজ করবে। আপনি আমার একজন মহাসম্রাটের সামনে দাঁড়িয়ে কথোপকথন করছেন, ভাবের আদান প্রদান করছেন, মত বিনিময় করছেন,
যে রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক, নট অনলি বাংলাদেশ, নট অনলি ইন্ডিয়া বা এই যে ছোট্ট একটি পরিসরের, তিনি সারা কায়নাতের মালিক। এইরকম চেতনা যদি আপনার ভিতরে ঢুকে থাকে, তাহলে আপনি নামাজের দাঁড়ানোর আগে একটু চিন্তা করে দাঁড়াবেন যে আমি এখন তো নামাজে যাচ্ছি, আমার কোন স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে এই কথোপকথনটা করলে বেয়াদবি হবে না। এটা কিন্তু আমাদেরকে, এই অনুভূতি আমাদের কাজ করে না, কাজ করে না বিধায় নামাজ আমাদের খুব বেশি উপকারে আসছে না। সুতরাং আমাদেরকে নামাজের মতো নামাজ পড়তে হলে নামাজের পরিভাষাটা, নামাজের ভাষাটা আমাদেরকে জানতে হবে এবং অনুধাবন করতে হবে, উপলব্ধি করতে হবে। তাহলে ইন্না সালাতানহা আনিল ফাহশাইয়াল মুনকার, নামাজ আপনার সমস্ত অশ্লীল অপকর্ম থেকে বিরত থাকবে, তা নাহলে ওই নামাজ আপনার কোনো উপকারে আসবে না। আমরা এমনই ভাবে যদি আপনাদেরকে প্রতিনিয়ত এই ক্লাসগুলো যদি আপনারা করেন, কন্টিনিউ করেন, 3 থেকে 4 বার যদি কন্টিনিউ এই ক্লাসগুলো আপনারা যদি করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার নিঃসন্দেহে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোরআনে কারিমের যে কোনো জায়গা থেকে আপনি পড়ে অর্থ বুঝতে পারবেন এবং বেশ কয়েকটি সূরা তো আপনি অবশ্যই পারবেন, আর অধিকাংশ জায়গা থেকেই আপনি কিন্তু অর্থ বঙ্গ অনুবাদ দেখে আপনার আর অর্থ করার প্রয়োজন হবে না। আপনি নিজেই নিজেই এবং বিশ্লেষণ, বঙ্গ অনুবাদ দেখে তো আপনি শব্দের বিশ্লেষণটা করতে পারবেন না। যেমন আপনি শুধু যদি বঙ্গ অনুবাদ সূরা ফাতিহা যে নিচে যে বঙ্গ অনুবাদ দেওয়া আছে এটা দেখে যদি আপনি কত করেন, তাহলে আর রহমানের বিশ্লেষণ আপনি করতে পারবেন না, রহিমের বিশ্লেষণটা আপনি করতে পারবেন না। ওই বঙ্গ অনুবাদ পড়া আর না পড়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সুতরাং আপনাকে বিশ্লেষণে যেতে হবে, আপনাকে রিসার্চে যেতে হবে, আপনাকে গবেষণায় যেতে হবে, আপনাকে এই বিষয়টা নিয়ে স্টাডিতে যেতে হবে, তাহলে এই হিদায়তটা আপনি পাবেন, এই নূর আপনি পেয়ে যাবেন। তা না হলে কিন্তু নূর পাবেন না। নূর পেতে হলে অবশ্যই আপনাকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে তো বলেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইক মুবারাকুন লিয়াদাব্বার, এদাব্বর শব্দের অর্থ হচ্ছে রিসার্চ করো। এই কোরআন নাজিল করেছে রিসার্চ করার জন্য, স্টাডি করার জন্য, জুজদানের জড়িয়ে তাকের উপরে রাখার জন্য কোরআন নাজিল করে নেয়। সুতরাং সারা বিশ্ববাসী এই বিষয়টা উপলব্ধি করতে হবে, কোরআন কোনো নির্দিষ্ট মুসলিমদের জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য এই কোরআন। এই কোরআন আমাদের সকলকে, এই কোরআন নিয়ে আমাদের গবেষণা করে এই মহাবিশ্বের মহাবিশ্বের আবিষ্কার আমাদের করতে হবে এবং সকল বিষয় কিন্তু এখানে নিহিত রয়েছে, শুধু আমাদেরকে বের করতে হবে, এখান থেকে গবেষণা করে আমাদেরকে এটা জানতে হবে, বুঝতে হবে। সুতরাং এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপনার করলে অবশ্যই অবশ্যই কোরআন সম্পর্কে আপনাদেরকে আইডিয়া, এই কনফিডেন্স, এই ধারণাটুকু অবশ্যই হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক কথা বলে ফেললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।